हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भलो आसेन। आज के आमी आपनादेर साथे शेयर करब न्यूबॉर्न बेबीदेर जोन्नो ल्यांगट बा लेंगटी काटिंग और सेलाई। आपनारा जेटाई बोले थाकेन ल्यांगटो बोलते पारेन अथवा लेंगटीओ बोलते पारेन। आपनारा जारा सेलार काजे एकदम नतून तारा एई काजटी दिए सेलार कोर्सटा शुरू करते पारेन। देखुन प्रथमे आमी एखाने একটা কাপড় নিয়েছি, বড় একটা কাপড়। এখান থেকে আমি ল্যাঙটের কাপড়টুকু বের করব। দেখুন আমি কিন্তু দুইটা কাপড় একসঙ্গে বের করছি, মানে দুইটা ল্যাঙট তৈরি হবে। দুইটা ভাঁজ নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি ল্যাঙটের মাপ আছে 17.5 ইঞ্চি, মানে সেলাইয়ের পর এটি 16.5 ইঞ্চি থাকবে। দেখুন আমি 17.5 ইঞ্চি দুই সাইডে দাগ দিয়ে নিছি, আবার এই সাইড থেকেও 17.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। মানে টোটাল 4.5টা 17.5 ইঞ্চির একটা মাপ হবে। দেখুন আমি 4.5 দিয়ে কিন্তু 17.5 ইঞ্চিতে মানে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এবার দাগগুলো আমি শেপ কাটের সাহায্যে মিলিয়ে নেব। আপনারা যারা সেলার কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই ল্যাংটি বা ল্যাঙটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনাদের বাসায় নিউবর্ন বেবিদের জন্য। দেখুন আমি কিন্তু একটু বড় করে বানিয়েছি, মানে বড় আছে, অন্য 13-14 দিলে নিউবর্ন হয় তার থেকে একটু বড় দিয়েছি, মানে 4-5 মাস বয়স হবে এরকম বেবিদের জন্য বানিয়েছি। দেখুন এটা কিন্তু ঠিক এরকমই হবে, এরকম মানে কোনা হবে রুমাল ভাজের মতো। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি মাপটা। এখানে কিন্তু এখানেও 17.5 ইঞ্চি আছে, এ পাশটাও 17.5, মানে লম্বায় 17.5 থাকবে আর চওড়ায় 17.5 থাকবে। দেখুন আমার মানে বড় পাটটি কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের দুইটা ফিতার কাপড় কাটিং করে নিতে হবে। দেখুন আমি এখানে দুইটা ফিতার কাপড় নিয়ে নেব। এখানে কাপড়টি চওড়ায় নেব 1.5 ইঞ্চি পরিমাণ। আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 1.5 ইঞ্চি বরাবর কাপড়টি কেটে নিচ্ছি। মাপটা রাখবো আমি 12 ইঞ্চি। দেখুন আমি 12 ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি, মানে ফিতাটি আমার 12 ইঞ্চি হবে। আর এখানে ছোটো একটি যে পাট আছে সেই পাটটা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি। এটার চওড়া থাকবে 1.5 ইঞ্চি আর লম্বা আছে এখানে 3.5 ইঞ্চি। এই দেখুন এটার লম্বা আছে 3.5 আর চওড়া আছে 1.5 ইঞ্চি। দেখুন আমার কিন্তু ল্যাঙট বা ল্যাংটির কাপড়টি কাটিং করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখুন প্রথমে আমি ফিতার কাপড়টি মানে সেলাই করে নিচ্ছি, দুই সাইড দিয়ে ভাঁজ দিয়ে, মাঝখান দিয়ে আর একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখুন আমি একইভাবে আরেকটি ফিতার কাপড়ও সেলাই করে নিচ্ছি, মানে এখানে দুই সাইডে দুইটা ফিতা যাবে। আমি দুইটা ফিতার অংশ কিন্তু একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আছে 3.5 ইঞ্চি পরিমাণ প্রায়। এবার এটাও আমি সেলাই করে নিচ্ছি, দুই মানে দুই সাইড দিয়ে ভাঁজ দিয়ে, মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিলাম। দেখুন আমার ফিতার অংশগুলো প্লাস ছোটো যে ফিতাটা ওটাও সেলাই করা হয়ে গেছে। এবার আমি বড় পাটটি নিয়ে ল্যাঙটার কাপড়টি নিয়ে এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। দেখুন এটা আমি কিন্তু কোনা করে নিয়েছি, এরকম কোনা করে কিন্তু কাপড়টি রাখতে হবে। রেখে দেখুন ভিতরে ফিতার কাপড় একটি ফিতার কাপড় ঢুকিয়ে আমি কিভাবে সেলাই করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখুন এখান থেকে আমি সেলাই দিয়ে নিয়ে আসছি, 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় রেখে আমি পুরাটাই সেলাই করে নিচ্ছি। এবার ছোটো যে আমি সেলাই করেছিলাম এটা দেখুন কোনা বরাবর রেখে তার উপর দিয়ে আমি সেলাই করি। দেখুন আমি কিভাবে রেখেছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। দেখুন এবার আমি
ए पास सेलाई दिए निखने क्योंकि एक फाक रखते हैं मैं कपड़ी उल्टे ने फाड़ा रेखे वो फाड़ा 3 इंची परिमाण रेखे रेखे आबार सेलाई शुरू कर पास भरे ढुकिए फितार कपड़ी सेलाई कर देखो हमें क्यों हाथ दिए भरे ढुकिए दीची अपनारा मनोयोग दिए देख देखो हमारे लांगटर साइडे सेलैगुलो देवा गई लांगटी उल्टे नेब हमें जे फाकटा रेखे वो फाक दिए किन्तु लांगटी सुल्टा करे निसी निये एर साइड बराबर एकटी करे सेलाई दिए निते हबे देखो हमें साइड बराबर एकटी करे सेलाई दिए निसी ए साइड बराबर सेलाईटी दिले किन्तु ओई जे फाका जे रेखेछिलाम ततटुकु ततटुकु सेलाई हये जाबे देखेन एबारे ए कापड़ ए जे फिताटी उपरे उठिये आमि तार साइड बराबर सेलाई दिए निसी अपनारा एर थेके छोटो बनाते चाइले कपड़ कम बेशी करे निये नेबेन आबार एर थेके बड़ो चाइले आबार बेशी कपड़ निये एटा बानिये निते पारबेन देखुन एबार मासखाने कपड़टी एकदम मासखान बराबर रेखे बैक स्टिच माने 2-3 बार बैक स्टिच दिए आटकिये दिच्छि आर एखाने बोहार आछे एजोन्नो किन्तु भाज देइनि जदि बोहार ना थाकतो आमि भाज दिए भितरे ढुकिये सेलाईटी करे दितम देखुन आमार किन्तु लांगटटी तैरी करा हये गेछे अपनारा मनोयोग दिए देखुन ताहले लांगटटी खूब सहजे बासाय तैरी करे निते पारबेन धन्यवाद।